মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আজ সিবিআই দপ্তরে হাজিরা বিনয় মিশ্রের, দীর্ঘদিন ধরে তার খোঁজ চালায় সিবিআই, অবশেষে হাইকোর্টের নির্দেশে আজ সিবিআই দপ্তরে হাজিরা বিনয় মিশ্রার। কয়লা এবং গরু পাচার কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে। আজ সিবিআই দপ্তরে হাজিরা বিনয় মিশ্রার, হাইকোর্টের নির্দেশে আজ সিবিআই দপ্তরে হাজিরা দেবেন কয়লা এবং গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র। প্রতিনিধি অভিষেক রয়েছেন আমার সঙ্গে। অভিষেক, বিনয় মিশ্র কখন আসবেন সিবিআই দপ্তরে এবং কোন কোন বিষয়গুলো তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, কি জানতে পারছো? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই সিবিআই দপ্তরে কিন্তু হাজিরা দেওয়ার কথা তার আজকে, এবং সেই কোর্টের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে কিন্তু কার্যত আজকে হাজিরা দেবেন বিনয় মিশ্রা। দীর্ঘ সময় ধরে তাকে কিন্তু খোঁজ চালাচ্ছিলেন সিবিআই আধিকারিকরা, এবং তার বাড়িতে গিয়ে প্রথম তল্লাশি অভিযান, তারপরে তার ভাই অর্থাৎ বিকাশ মিশ্রাকে প্রায় দুদিন ব্যাক টু ব্যাক ইন্টারোগেট করেন সিবিআই থেকে। পরবর্তী সময় এই মুহূর্তে 3 সপ্তাহের ইন্টিম বেলে রয়েছেন বিকাশ মিশ্রা, তাকেও নিজেদের হেফাজতে নিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সব মিলিয়ে যেটা সিবিআই সূত্রে খবর, যে একদিকে গরু এবং অন্যদিকে কয়লা, দুটির ক্ষেত্রে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন বিনয় মিশ্রা। তার বিরুদ্ধে একাধিক এই মুহূর্তে তথ্য রয়েছে সিবিআই আধিকারিকদের কাছে, যে দীর্ঘ সময় ধরে তিনি দেশের বাইরে ছিলেন, যার সাহায্যে তিনি গেছিলেন, কার সাহায্যে তিনি গেছিলেন, কোথা থেকে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন ছিল, এবং এই দুটি স্ক্যাম অর্থাৎ একদিকে গরু এবং অন্যদিকে কয়লা, এই যে আর্থিক যে বিভিন্ন যে মিসলিড বা যে বিভিন্ন আর্থিক লেনদেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কে মাস্টার মাইন্ড, কার নির্দেশে বিনয় মিশ্রা এই যাবতীয় অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ছিলেন, এই যাবতীয় তথ্য কিন্তু বিনয় মিশ্রার কাছ থেকে আজ জানার চেষ্টা করবেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি সিবিআই সূত্রে এরা খবর যে দীর্ঘ সময় ধরে বিনয় মিশ্রা যে কোর্ট চালানো হচ্ছিল, তারই মাঝে তুমি জানো যে বাবাপদ দে স্টেটমেন্ট নেওয়া হয়েছিল, গণেশ বাগড়িয়ার স্টেটমেন্ট নেওয়া হয়েছিল, এবং তুমি জানো যে রিপাবলিক বাংলায় যে আমরা অডিও ক্লিপ যেটা ডিসক্লোজ করেছিলাম, সেখানে গণেশ বাগড়িয়া বারবার উল্লেখ করেছিলেন বিনয় মিশ্রার নাম। অর্থাৎ এই বিনয় মিশ্রা অত্যন্ত প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের যুব নেতা বিনয় মিশ্রা। ফলে রিপাবলিক বাংলার যে স্ট্রিং অপারেশন দেওয়ার কথা তুমিও উল্লেখ করলে, তারই পাশাপাশি একটা বিষয় জানতে চাইবো অভিষেক, যে বিনয় মিশ্রাকে জিজ্ঞাসাবাদের জন্য কোনো কোশ্চেনিয়ার কি তৈরি করা হয়েছে, কোনো প্রশ্নের তালিকা কি তৈরি করেছেন সিবিআই আধিকারিকরা? একেবারে দেখো, যে প্রশ্ন মূলত জানার চেষ্টা করবেন সিবিআই আধিকারিকরা, যে এই দীর্ঘ সময় ধরে বিনয় মিশ্রা কোথায় ছিলেন, এরা সব থেকে বড় প্রশ্ন সিবিআই আধিকারিকদের কাছে, এবং কার সাহায্য নিয়ে তিনি দেশ ছেড়েছিলেন, দীর্ঘ সময় ধরে তিনি যে দেশের বাইরে ছিলেন, যে আর্থিক লেনদেন, যে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজাকশন, সেই সংক্রান্ত তথ্য আজ কিন্তু জানার চেষ্টা করবেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি এই বিভিন্ন জায়গায় একদিকে গরু অন্যদিকে কয়লার যে বিপুল আদান প্রদান, তার ক্ষেত্রে একটা মোটা পরিমাণ টাকা কিন্তু ইনভেস্টমেন্ট হতো, এবং যা এখনো পর্যন্ত বিনয় মিশ্র সম্পর্কে যে তথ্য তারা সংগ্রহ করেছেন, সেখানে কিন্তু একাধিক জন কিন্তু জানিয়েছিলেন যে এই আর্থিক লেনদেন এবং ব্যবসা ডেভেলপমেন্টের ক্ষেত্রে বড়সড় মাস্টার মাইন্ড ছিলেন এই বিনয় মিশ্রা, অর্থাৎ কাউন্ট না কাউন্ট নির্দেশে অপারেট হতেন এই বিনয় মিশ্রা, সেই তথ্য কিন্তু তারা জানার চেষ্টা করবেন বিনয় মিশ্রাকে জিজ্ঞাসাবাদ। একদমই অভিষেক, আপাতত অনেক ধন্যবাদ নিঃসন্দেহে। বিনয় মিশ্রাকে কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কখন তিনি আসেন হাজিরা দিতে, সমস্ত দিকগুলো আমরা দেখবো এবং তোমার কাছ থেকে জানতে চাইবো, আবার পরবর্তী সময় তোমার সঙ্গে যোগাযোগ করবো।